হঠাৎ বর্মশের ইচ্ছা জাগলো একটি পিৎজা খাওয়ার, চিকেন পিৎজা। তো অনেকদিন ধরে বলছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে আমরা পিৎজা খাবো। তো বারটা ছিল বৃহস্পতিবার। তো এদিকে দেখো অনলাইন পেমেন্ট টেমেন্ট সব করে দিয়েছে, অর্ডারও করে দিয়েছে। তো পিৎজাটা আমাদের চলে আসছে, এই যে দেখতে পাচ্ছো, আর 39 মিনিটে চলে আসবে। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম। তো আমি ফার্স্ট টাইম বলতে আমি সেকেন্ড টাইম পিৎজা খাবো, এর আগেও একবার খেয়েছিলাম, কিন্তু সেই সময় আমি বেশি একটা ভালো লাগিনি, সেটা চিকেন পিৎজা ছিল না। তো আশা অনেক আশা করে আমাদের পিৎজা চলে এসেছে। তো বর্মশাই এদিকে পিৎজাটাকে ওপেন করছে, তো দেখতেই পারছো তোমরা। তো এই দেখো আমাদের ইয়ামি ইয়ামি চিকেন পিৎজা হাজির হয়ে গেছে আমাদের সামনে। অনেক পাহাড় অনেক সমুদ্র অতিক্রম করে এসেছে আমাদের কাছে পিৎজাটা। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম পিৎজা খাওয়ার জন্য। তো এদিকে দেখো বর্মশাই আমাকে দিচ্ছে না, বলে যে আমি পরে খেতে, যে বর্মশাই আগে খেয়ে তারপর আমাকে দেবে। তো এদিকে আমি ফাইনালি পেয়ে গেলাম পিৎজাটা, আর আমার পিৎজাটা খুব টেস্টি লেগেছিলো। তো এই দেখো আমাদের পিৎজা খেয়ে আর ভালো লাগছিলো না, তো ফাইনালি আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।